अंजन सेन अंजन सेन रो 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 सदा धरे धरे सदा धरे धरे ठीक है ठीक है विमल वर्मा बाड़ी जलधा अच्छा अपना तो त्रिपल शाड़ी लुंगी दिल संस्थार पक्ष থেকে হ্যাঁ তো কি অনুভব করলেন বা কেমন লাগছে ভালো লাগছে আমাদের নেই আমাদের দিলেন যে আপনাদের আপনারা কি সাহায্য চেয়েছিলেন না চাইনি আমাদের দাঁড়িয়ে দেখে আমাদের ঘরবাড়ি দেখে বুঝতে গেল এর আগে কোনো সাহায্য পেয়েছেন পেয়েছি মানে রাস্তায় খাবার টাবার এটা সেটা দিয়ে গেছি বা পঞ্চায়েত থেকে আমরা দুটো ত্রিপল পেয়েছি ওইটাতে এই পালাটা বানিয়েছে এত আপনার ঘর কি পুরো জলমগ্ন পুরো জলমগ্ন এখনো করছেন এখনো এখনো কাদা জল নেই এখন কাদা ঘরের ভিতরে কাদা এত পর্যন্ত সংস্থার পক্ষ থেকে এই যে সাহায্য করা হলো আপনার কি উপকৃত হয়েছেন হ্যাঁ উপকৃত হচ্ছে কি কি বলবেন সংস্থার কর্ণধারকে যে এটা যে আমাদের পাশে দাঁড়িয়েছেন অশেষ ধন্যবাদ আমরা বেঁচে থাকো আপ মানে উনাদের দয়ায় এই সংস্থার ধন্যবাদ জি ধন্যবাদ জি ও আপনি আসবে নাই না সেরকম না হাত দেবে হাত দেবে হাত দেবে না না আর কারি হাত দেবে অনন্ত মাঝি সর্বেশ্বর মাঝি সেট ধরেন দে ধর বাচ্চা ধর বাচ্চা ধর একটু সুশান্ত মাঝি সুনীল মাঝি হবো এরপরে তারপরে সন্তোষ মাঝি প্রচন্ড গন্ধ ভিতরে কাদা পাকা দেওয়াল 3 ইঞ্চি গাঁথা হয়েছে তো ফাটল দিয়ে দিয়েছে দাদা কি দেখছেন উপকূলে এসে খুব মর্মান্তিক দৃশ্য ভাই এইসব দৃশ্য দেখা যায় না এত অবস্থা খারাপ এই অবস্থাতে এখন আমাদের উচিত সবাইকে ঝাঁপিয়ে পড়া যারা ভালো যাদের পয়সা কড়ি ঈশ্বর আল্লাহ ভগবান দিয়েছে তাদেরকে অবশ্যই বলবো যে পয়সা ব্যাংকে না রেখে এখানে নিয়ে আসুন মানুষের উপকার করুন ঈশ্বরের ভালো ঈশ্বরের কাছে আপনার অনেক আশীর্বাদ পাবেন মানুষের আশীর্বাদ পাবেন দেখুন জজ যেভাবে ক্ষতি করে গেছে মানুষের মাধ্যমে মানুষকে সে সত্যি বেদনাদায়ক তবে এটুকু বলতে পারি ঈশ্বর ভগবান আছেন নিশ্চয়ই উদ্ধার করবেন আমরা যতটুকু পারবো আমরা করবো আমাদের সোশ্যাল সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যম দিয়ে আমি সৈয়দ জিয়াজুর রহমান সভাপতি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে যেটুকু জানতে পেরেছি বিশেষ করে প্রদীপ মাইতির মাধ্যম দিয়ে যেটুকু জানতে পেরেছি সেই জায়গায় এসেছি আমরা আজ থেকে শুরু করেছি এখন 3-4 দিন আমরা এখানেই থেকে দয়া শুরু করব দেব আজকেও আমরা শাড়ি কিছু টাকা এসব তুলে দিয়েছি এরপরে আমরা তিরপল থেকে শুরু করে আরও খাওয়ার দাওয়ার যা আছে সবটাই আমরা দেওয়ার চেষ্টা করব তবে একা মানুষের পক্ষে সব সম্ভব না আমার এই আপনাদের মিডিয়ার মাধ্যমে বলার একটাই উদ্দেশ্য যে যারা সত্যি ভগবান তাকে ঈশ্বর দিয়েছেন তারা বেরিয়ে আসুন বাড়ি থেকে এবং মানুষের পাশে থাকুন না আমাদের হুগলি ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে এবার আমরা পূর্ব মেদিনীপুর এরপর চলে যাবো সুন্দরবন 24 পরগনা ওখানে দেওয়া হবে আগের বছরও দেখেছিলেন আমফানে আমি দিয়েছি সবাইকে এই করোনাকালে এই করোনার অবস্থায় যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত যেভাবে মানুষ মানে বেদনাদায়ক অবস্থায় আছে এই জায়গা থেকে আমাদেরকে উদ্ধার করতে গেলে অবশ্যই মানুষকে সামনে আসতে হবে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে দেখুন উদ্দেশ্য অনেক কিছু আছে মানুষের কিছু খাবার বাসস্থান তো আমি বলবো এই সরকারকে যে মমতা ব্যানার্জি মহাশয়কে বলবো মুখ্যমন্ত্রী ওনাকে বলার একটা উদ্দেশ্য যে যারা বাড়িঘর যা দেখছি পড়েছে ভেঙেছে তাদের
বাড়ি ঘর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়াটা ফার্স্ট কাজ আমার মনে হয়, এটা ফার্স্ট হবে। কেন মানুষ যেভাবে বাঁধের ধারে তিরপল খাটিয়ে আছে, এভাবে তো সারা জীবন ওদের জীবন যাপিত হবে না। তো আমাদের এই সরকারকে একটাই আবেদন যে আপনারা ফার্স্টেই এই বাসস্থানের ব্যবস্থাটা করতে হবে। অবশ্যই বাঁধটা তো আজকের সমস্যা নয়, বাঁধের সমস্যা আজকে বিগত 40 বছরের সমস্যা। এই এতদিনের সমস্যা এখনও মধ্যে মিটছে না, বা মিটছে আবার ভেঙে যাচ্ছে। আমার মনে হয় কোনো স্থায়ীভাবে কোনো একটা জিনিস করে দিলে অবশ্যই তা স্থায়ী হবে, কেন বারবার এইভাবে ঝড় আসবেই, প্রাকৃতিক দুর্যোগ থাকবেই, তাতে মানুষকে রক্ষা করতে গেলে কিন্তু একটা পাকাপোক্ত কোনো একটা সুযোগ ভালো ব্যবস্থা করতে হবে, এটাই দাবি থাকবে আমাদের আমাদের সংস্থার পক্ষ থেকে। দেখুন, ত্রাণ অপরিযাপ্ত, মানে মানুষের যে সারা মানুষ যেভাবে দিয়েছেন এখানে, সরকারি সাহায্য তো একদম নেই বললে গেলেও চলবে। স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন এলাকা থাকতে লোকেরা এসে জামা কাপড় থাকতে, খাওয়ার দাওয়ার থাকতে, টাকা শাড়ি টাড়ি যতটুকু বেড়েছে, মানে আমরা মানে আশাতীত, মানে আমরা ভাবতে পারিনি যে এতটা মানুষ এভাবে এগিয়ে আসবেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। ওনাদেরকে সবাইকে রামনগরবাসীর পক্ষ থেকে, রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক হিসাবে, ফিশারম্যান ফ্রি স্টেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে আমি বলছি যে ওনাদের তো ধন্যবাদ দিলে ছোট করা হবে। আমরা ঈশ্বরের কাছে বলি এইসব সংস্থা যেন দীর্ঘদিন এদের মানুষের সেবায় নিয়োজিত থাকুন, এ প্রত্যাশা রাখছি আমরা। দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, সন্নিহিত পার্শ্ববর্তী কয়েকটা গ্রাম প্লাবিত, তো মানুষের যেটা দাবি বাসিন্দাদের যে ত্রাণ চাই না সঠিক এবং বাঁধ উপযুক্ত বাঁধ প্রয়োজন। শুনুন, বাঁধটাকে নিয়ে ছিনিবিনি খেলা হয়েছে, বাঁধটাকে যুদ্ধকালীন তৎপরতা এক বছরের ভিতরে বাঁধটাকে কমপ্লিট করে দেয়। প্রত্যেক বছর 500-1000 গাড়ি বোল্ডার ফেলে দেওয়া হচ্ছে, পাথর ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলো কোনো কাজের কাজ হচ্ছে না। এটা যেন সোনার মানে ডিম পাড়া হাঁস, যে একবার কমপ্লিট করে দিলে এরপরে তো আর পাওয়া যাবে না কিছু, যার জন্য পাট পাট করে এই জায়গার উপর থাকতে গেছে এবং সঠিক কাজ হয় না। সঠিক কাজ এখানে হয়নি, যদিও হতো তাহলে এত বড় বিপর্যয়ের মানুষ সম্মুখীন হতেন না, এরকম একটা অবস্থার ভিতর থাকতে এখন চলছে। সামনে সাড়াসাড়ি কটা 26 তারিখে আবার নাকি ঘূর্ণিঝড় আসবে, যদি আসে তাহলে এই জায়গার আর ওই আমফান বা তারপরে যে আমাদের যে ঝড়টি হয়ে গেল এর দরকার নেই, জস যে হয়ে গেল দরকার নেই, খুব ছোট্ট আকারে হলে এভাবে প্লাবিত হয়ে যাবে গোটা এলাকা। দায়ী শুনুন, এটাকে রাজ্য সরকারই দায়ী, তার কারণ হচ্ছে যেখানে সুন্দরবন থাকতে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আপনার কাকদি পাথর প্রতিমা থাকতে এখানে দেখতে গেল, যতটুকু বলছে স্থায়ী বাঁধ হোক, স্থায়ী বাঁধ যদি এখানে না করা যায় তাহলে প্রত্যেক বছর এভাবে প্লাবিত হবে। স্থায়ী বাঁধের এখানে প্রয়োজন আছে এবং সদিচ্ছা নেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা কন্ট্রাক্টরের সাথে বিভিন্ন জায়গায় কথা বলে দেখেছি, কাজ করবে কী করে, একটা যদি কাজ করতে গিয়ে তাদের যদি বিভিন্ন কোষাগারে বিভিন্ন জায়গায় তাদের যদি কারমানি দিতে হয় তাহলে কোন জায়গায় থাকতে কাজ হবে। অতএব কাজ মানে সঠিকভাবে হোক এবং এখানটায় স্থায়ী কমিটি একটা করা দরকার, যে কমিটি প্রত্যেকটি সময় পর্যবেক্ষণ করবে যে কীভাবে মাল মেটেরিয়াল দিয়ে কাজ করছে কি না করছে এই জায়গায়, এগুলো করা দরকার। এবং এটা যদি না করা দেয় ও মানে অদূর ভবিষ্যতে এটা সমুদ্র গর্ভে চলে যাবে, এ বিষয়ে নিশ্চয়। দাদা, বাঁধ সমুদ্র বাঁধ নির্মাণের ক্ষেত্রে বরাবরই অভিযোগ আসছে যে কিছু মেটেরিয়াল খারাপের জন্য কিংবা নিম্নমানের পদার্থগুলো মেশানোর জন্য এই বাঁধগুলো সৃষ্টিগত হয়েছে। একদিকে রাজ্য সরকারের 2 প্রাক্তন মন্ত্রী বর্তমানে তারা বিজেপিতে জয়েন করেছে, রাজ্য সরকার তরফ থেকে ওই 2 প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে দাবি করা হচ্ছে যে ওনাদের দৃষ্টিভঙ্গি অভাবের জন্য আজকের এই ক্ষতি আশঙ্কা রামনগরবাসী তথা পুরো রাজ্যবাসী। এই পক্ষে রাজ্য সরকার যে 2 মন্ত্রীর বিরুদ্ধে যে সেই কাজগুলোকে সেখানে টেন্ডার করা হয়েছিল, তাদের সেভাবে কন্ট্রাক্ট নিয়োগ করা হয়েছিল, সে জায়গায় দেখেছে। তার আগে মনে হয় রাজীব বাবু ছিলেন নাকি, যেটাকে আমরা বলছি রাজীব বাবু, যেখানে ছিলেন রাজীব বাবু 2 একবার ইয়ে করে পরিদর্শন করে। কিন্তু সবচেয়ে গোড়ায় যেখানটায় গলদ এই এলাকায়,
মানে কিছু কিছু মানুষ আছেন যেখানটায় তাদের সাংগঠনিক নেতৃত্ব যারা আছে তাদের অঙ্গুলি হেলনে এখানে কাজ হয়। এখানটা যদি শুধু খালি এখানে মন্ত্রীকে কোনো দোষ দেওয়া হবে যে মন্ত্রী দ্বারা এটা হয়নি, এই জন্য মন্ত্রী তো আর সব থেকে টাকা স্যাংশন করে দিয়েছেন কাজ তার দেখভাল করার, তার কিন্তু দেখভাল প্রশাসনিক কর্তার চেয়ে দলীয়ভাবে এখানে দেখা হয়েছে, দলীয় যে এখানে আছে দলীয়ভাবে এখানে কাজ থেকে দেখাশোনা করা হয়েছে। আচ্ছা সদাসবাবু, সর্বোপরি একটা কথা জিজ্ঞেস করবো, কেন্দ্রীয় প্রতিনিধি দল এলেন আপনার এলাকা পর্যবেক্ষণ করলেন, তো এবার কি রামনগরবাসী আশ্বস্ত হবে যে বাঁধ কংক্রিটের তৈরি হচ্ছে? দেখুন কথাটা হচ্ছে, আমরা তো এসেছেন প্রশাসনিক বৈঠক করে, উনি গেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ ওনারা দেখে গেছেন, এবং একটা জায়গা আমরা এখনো গ্রাম বাংলার লোকেরা যেখানে একটা প্রশাসনিক ব্যাপারটা সেখানে যে রয়েছে রাজ্য আর কেন্দ্র সরকারের যে একটা মধুর সম্পর্ক, যেখান থাকতে থেকে কাজ করার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গা থাকতে এখানে বিচ্ছিন্ন। যেমন ধরুন আমাদের তাজপুর সমুদ্র বন্দর 76% দেওয়ার কথা কেন্দ্র সরকার আর 25% 4% এখানে দেওয়ার কথা, কিন্তু এই দুজনের সমন্বয়ের অভাবে এখানে সমুদ্র বন্দর বন্ধ হয়ে আছে, আর কোনো রাজ্য সরকারের পক্ষে সমুদ্র বন্দর এখানে করা সম্ভব। এই যদি সমুদ্র বন্দর বন্দরটা এই জায়গায় হয়ে যেত তাহলে এত বড় বিপর্যয় আসত, কারণ এখান থেকে আপনার বাঁধ যেখানে আছে 3 কিলোমিটার সমুদ্রের গর্ভে গিয়ে ওখানে বন্দর তৈরি হয়ে আসে। এই জায়গাটাকে শোনা, যদি সমন্বয় না থাকে, কেন্দ্রের সাথে তার সুসম্পর্ক না থাকে, সেই জায়গা থাকতে কোনো জায়গায় আপনি দেখুন না নবীন পট্টনায়ক পাশের রাজ্য সেই জায়গায় তার সেখানে কাজ করে যাচ্ছে, বিরোধী সরকার আছে তারা সে, কিন্তু আমাদের পশ্চিমবাংলা সেভাবে হচ্ছে না কাজ।